মালাই চমচম কমপ্লিট হয়ে গেছে। তা এখন আমাদের দ্বিতীয় যে মিষ্টির প্রিপারেশন সেটা হচ্ছে বালুশাহি। এই মেজারমেন্ট কাপে আমি 3 কাপ ময়দা এখানে দেব। এইরকম ভাবে 3 কাপ ময়দা আমি এর মধ্যে দেব। এই 3 কাপ ময়দা দিয়ে দিলাম। এই কাপের মেজারমেন্টেই আমাকে কিন্তু 1 কাপ ঘি দিতে হবে, মানে 1/3। 3 কাপ ময়দা দিয়েছি, 1 কাপ ঘি এর সঙ্গে মেশাতে হবে। এই 1 কাপ পরিমাণ ঘি আমি এখানে মিশিয়ে দিলাম। আমি এবার এটা মাখিয়ে নিচ্ছি। ঘিয়ের সঙ্গে ময়দাটা এইভাবে মাখিয়ে নিয়েছি, আমি কিন্তু খুব চাপিনি, হালকা হালকা করে মাখিয়েছি। এবার এখানে খুব অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করব, কিন্তু একদম কিন্তু চেপে নয়, এটা ঠাসা হবে না, খুব ওপর ওপর থেকে মেখে ফেলতে হবে। জল দিয়ে আমরা ময়দাটাকে মোটামুটি মেখে ফেলেছি। চাপ, আবারও বলছি, চাপা কিন্তু যাবে না। এইরকম একটা ডো বানিয়ে নেব, ডোটা কিন্তু নরম হবে, এরকম নরম। সেই ডোটা বানিয়ে নিয়ে এটা আমি এখন একটা ভেজা কাপড় দিয়ে চাপা দিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দেব। এই ছুরি দিয়ে কাটার ফলে যেটা এখানে এই যে ভাঁজগুলো আসছে, যেটা বালুশাহিকে ক্রিস্পি করবে, এই যে ভাঁজগুলো আসছে বোঝা যাচ্ছে, এই ভাঁজগুলোটা বালুশাহিকে ক্রিস্পি করবে। খুব বেশি চাপা যাবে না, কিন্তু হালকা হালকা করে চেপে এরকম মুড়ে মুড়ে এটাকে নিতে হবে। তা আমাদের মোটামুটি আমরা তৈরি করে ফেলেছি ওটা। এবার বালুশাহি তৈরি করার জন্য আমাদের লেচি করতে হবে। আমরা পরিমাণ মতো এরকম ভাবে কেটে নিচ্ছি। এখান থেকে আমরা এটা হাতে নিলাম, খুব হালকা করে করে কিন্তু এইভাবে এটাকে একটা গোল বানিয়ে নিতে হবে। তারপরে আমরা হাতে চেপে দেব, খুব হালকা, কিছু কোনোভাবেই যেন চাপ না লাগে সেইভাবে। এইভাবে আমাদের প্রত্যেকটাকে রেডি করতে হবে। আমাদের বালুশাহি শেপগুলো আমরা তৈরি করে নিয়েছি। আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। বালুশাহি তেল কিন্তু একদম বেশি গরম হবে না। এখানে আমরা এবার এই বালুশাহি যেটা আমরা তৈরি করে রেখেছি সেটা দেব, কিন্তু খুব বেশি না, এগুলো কিন্তু বাড়বে, তাহলে কড়াইয়ের সাইজ অনুযায়ী কিন্তু আপনাদের এটা দিতে হবে। এর বেশি আমি আর দেব না, এবার এটা হতে সময় দিতে হবে, ধৈর্য নিয়ে। গ্যাস কিন্তু, গ্যাস বা ইন্ডাকশন যাই হোক, খুব বেশি কিন্তু বাড়ানো যাবে না, একদম লো মিডিয়ামে রেখে এটা কাজটা করতে হবে। আমাদের এই বালুশাহিগুলো হয়ে গেছে। এবার আমরা কি করেছিলাম, একদম কম টেম্পারেচারে বালুশাহিগুলো দিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে টেম্পারেচার বাড়িয়েছিলাম। এখন তেলটা অনেকটা গরম হয়ে গেছে। এরপরে আমাদের আরও কিছু বালুশাহি আছে, সেটা দেওয়ার আগে কিন্তু আমাদের তেলটাকে বেশ কিছুটা ঠান্ডা করে নিয়ে তবে দিতে হবে। এটা হয়ে গেছে, একটা ব্রাউন কালার চলে এসছে, আমি দেখাচ্ছি, এরম কালারটা চলে এসছে। তাহলে এটা এখন আমরা তুলে নেব। এখানে বালুশাহিগুলো সব হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপরে আমরা আমাদের মালাই চমচমের যে চিনির রসটা ছিল সেটা আমরা এখানে বসিয়ে দেবো গরম করার জন্য। আর আমাদের মালাই চমচমের যে রেসিপিটা আছে সেটা দেখার জন্য আমাদের নিচে লিংক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে দেখে নেবেন মালাই চমচমের রেসিপিটা। তা এটা আমি এখান থেকে সরিয়ে দিলাম। আমি
এবার এখানে ওই রসটাকে যে শিরাটা করা ছিল ওটা বসাবো। এখানে আমি শিরাটা বসিয়ে দিলাম, এটা একটু গাঢ় করে নিতে হবে আমাদের, টেম্পারেচারটা একটু হাই করে দিয়ে আমি এটা গাঢ় করে নিচ্ছি। আমাদের এই চিনি শিরাটা হয়ে গেছে, হয়ে যাওয়ার জন্য দেখতে হবে এই যে শিরাটা তুলে আমরা ঢালছি একদম লাস্ট ফোঁটাটা খুব আস্তে আস্তে পড়বে এই যে, আর হাতের মধ্যে দিয়ে দেখতে হবে এখানে এই সুতোটা তৈরি হচ্ছে কিনা। এখানে হয়ে গেছে, এখন গ্যাস আমার এখানে ইন্ডাকশন সেটা বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিলাম। এই শিরাটা তৈরি হয়ে গেছে, একটু ঠান্ডা হবে কিন্তু গরম অবস্থাতেই বালুশাইগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, ঠান্ডা হওয়ার জন্য আমরা 2 মিনিট সময় দিলেই হবে। এখানে আমাদের রসে ভেজানো হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। বালুশাহি তৈরি হয়ে গেছে, আমি তুলেও নিয়েছি, এবার আমি এর উপরে সামান্য একটু রস ছড়িয়ে দিলাম যাতে ভিতরে ভালো করে ঢুকে যায়, ঠান্ডা হলে ভালো করে ঢুকে যাবে। এবার এর উপরে আপনাদের ইচ্ছে হলে আমি এখানে একটু পেস্তা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, গার্নিশিং দেখতে ভালো লাগবে। তাহলে আমাদের তৈরি হয়ে গেল বালুশাহি।